আসসালামু আলাইকুম ভাবি, হ্যাপি বার্থডে। কিছুক্ষণ আগে আমার বন্ধু আমাকে বলে, দোস্ত আমাকে এরকম একটা ভিডিও বানাইতে। আর এরপরেই আমি জানতে পারি যেই মেয়ের পিছে আমার বন্ধু 5 বছর ধরে ঘুরছে, সেই মেয়ের সাথে অবশেষে ওর রিলেশনশিপ হয়েছে। আমি অলওয়েজ দেখছি আমার বন্ধু যখন এই রিলেশনশিপ রিলেটেড কোনো কথাবার্তা বলতো, তখনই আমার ওই বান্ধবীটা কথাটা নিয়ে অনেক বেশি মজা করতো। মানে ওরই এত পচানো পচাইতো। হ্যাঁ, আর আমার ছেলে বন্ধুটা ওর খারাপ লাগতো, বাট ও খারাপ লাগাটা অপকাশ না করে ও নিজে ব্যাপারটা নিয়ে মজা করতো। এরকম একটা সিচুয়েশন আমি চলতে দেখছি। আবার ক্যাম্পাসে যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ এই টাইমে এখানে খুব একটা গাড়ি পাওয়া যায় না। এখন ক্যাম্পাসে যাচ্ছি কারণ ছায়া জাতিসংঘ নামে একটা সংগঠন আছে, ওই সংগঠনে ইফতারির আয়োজন করা হয়েছে। ওই ইফতারির আয়োজনের জন্য টাকা দিতে হবে, ওই টাকা দেওয়ার জন্য আমি যাচ্ছি। টিএসসির সামনে ওই সংগঠনের টাকা দেওয়ার বুথ খোলা হয়েছে, আর এই টাকার পরিমাণ হচ্ছে 250 টাকা। তো যেদিন ইফতার হবে সেদিন আপনাদেরকে দেখাবো যে 250 টাকা আমাদেরকে কি খাওয়াচ্ছে। আবার মেসের এখানে চলে আসছি। এখন আপনাদেরকে আমার বন্ধুর গল্পের বাকি অংশটা শোনাবো। অনেক ছেলে আছে না, ধরেন একটা মেয়ের পিছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে 5 মাস, 6 মাস, 7 মাস, 1 বছর কাটলো, এরপরে ছেলেটার এক্সপেকটেশন বেড়ে যায়। হ্যাঁ, মেয়েটাকে বারে বারে বলতে থাকে, বিভিন্ন ইমোশনাল ড্রামা করতে থাকে, তার বোঝানোর চেষ্টা করে মেয়েটাকে সে কতটা ভালোবাসে, তার কতটা খারাপ লাগতেছে, মেয়েটা রাজি হচ্ছে না তাই, আর এরকম কত কাহিনী করে। ও এরকম কোনো কিছুই করে নাই, উল্টে এগুলো সব উল্টো জিনিসপত্র করছে। যেমন মেয়ে যখন ওকে খেমানোর চেষ্টা করতো তখন ও সিমিলার কাজ করতো। মানে এমন কোনো ইমোশনাল ড্রামা করে নাই, কিন্তু অলওয়েজ ভালো ফ্রেন্ডশিপটা মেনটেন করে রাখছে। আর এই ভালো ফ্রেন্ডশিপ প্রায় 5 বছর মেনটেন করার পরে 1 মাস মতো হয়েছে মেয়েটার রিলেশনশিপে রাজি হয়েছে। আমার বন্ধুর সাথে কথা বলার সময় ও যে এত খুশি, আর এত খুশি হইতে হইতে গল্প বলতেছিল যে এখন আমি ওটা মনে করে আমার মুখে হাসি চলে আসছে। তাহলে বুঝতে পারছেন যে মানে কীরকম এক্সাইটমেন্ট দেখছি আমি ওর ভিতরে। আপনারা সবাই কমেন্ট সেকশনে হ্যাপি বার্থডে ভাবি লিখে উইশ করবেন, আর ওদের আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল। ক্যাম্পাস থেকে আসার পথে ইফতারি কিনে আনছি। 2 দিন পরে পরীক্ষা, বারে বারে বের হচ্ছে, এতে টাইম নষ্ট হচ্ছে। তো এর থেকে আগের থেকে জিনিসটা নিয়ে আসলে কিছুটা টাইম সেভ হয়। এখন ব্লগের যেই পার্টটা দেখবেন সেটা হচ্ছে কাল রাতের ঘটনা। যেহেতু আজকে আমার ফ্রেন্ডের স্টোরিতে শুরু করছিলাম, তাই কাল রাতের ঘটনাটা এখন দিলাম। সেন্ট্রাল মসজিদে বিরিয়ানি খাওয়ার পরে আমাদের আবার খাইতে ইচ্ছা হয়েছে, তাই আমি আর মুগ্ধ বটতলিতে আসছি বিরিয়ানি খাইতে। এই যে এটা হচ্ছে বটতলির 30 টাকার বিরিয়ানি। এই 30 টাকার বিরিয়ানিতে একটা গলার হাড্ডি, অল্প একটু মাংস, বুট আর রাইস আছে। 30 টাকা, এর থেকে বেটার আর কি আশা করতে পারি। বটতলির এই তেহারি হাউসে খাইতে আসছিলাম। আগে এখানকার টেস্ট ভালো ছিল, বাট এখন দাম একই রাখছে, বাট টেস্ট একেবারে বিচ্ছিরি হয়ে গেছে। আমার মনে হয় কি, জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে যদি তারা তাদের প্রোডাক্টের মান ধরে রাখার জন্য দামটা একটু বাড়াইতো আর আগের মতোই সব কিছু রাখতো, তাহলে টেস্ট এখনো ভালো থাকতো। এখন আমি আর মুগ্ধ বটতলিতে চা খাচ্ছি। ক্যাম্পাসে পৌঁছায় গেছি। এখন আমি লিচু বাগানের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে হলের দিকে যাব। কিছুদিন পরে লিচু বাগানে লিচুতে ভরপুর থাকবে। এখন আমি হলের ভিতরে আছি। যারা 21 অথবা 22 ব্যাচের তারা কমেন্ট সেকশনে জানাবে এটা কোন হল। এখন আবার বঙ্গবন্ধু হলে আসছি, এখানে ভাইদের সাথে দেখা করব, তারপর রুমে ব্যাক করব। এদিকে রুমে এসে ঘুমাই পড়ি, তারপর সকালবেলা উঠে পড়ালেখা শুরু করি, দুপুরের দিকে আমার ওই ফ্রেন্ডের কাহিনীগুলো শুনি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ভাইদেরও সেমিস্টার ফাইনাল চলতেছে, আর আমাদেরও সেমিস্টার ফাইনাল শুরু হবে 5 তারিখ থেকে। তো ক্যাম্পাস থেকে ম্যাসে আসার পথে ইমিডিয়েট সিনিয়র ভাইদের সাথে দেখা। তারা সতর্ক করে দিল যে পরীক্ষার হলে গার্ড অনেক কড়াকড়ি হচ্ছে, ঘাড়ও ঘুরাইতে পারবি না, তো নিজে অনেক ভালো মতো করে পড়ে যা যদি ভালো কিছু করতে চাস। আজকের ব্লগ এই পর্যন্তই, আমি এখন পড়তে বসবো, ভালো করে পড়ালেখা করা লাগবে কারণ হাতে বেশি সময়ও নাই, আর টেনশনও বাড়তেছে, ভাইরা সতর্কও করে দিল আমাদেরকে। তো দেখা হবে পরবর্তী ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।